শ্রীময়ী ধারাবাহিকে প্রায় দু মাস দেখা ছিল না জুন গুহের। তবে ফের আধঘাট বেঁধে শ্রীময়ীর জীবনে প্রবেশ ঘটল জুনের। তবে শ্রীময়ী হাসি মুখে আনন্দলোকে জুনকে ফিরিয়ে আনলেও দর্শক তা করেননি, বরং জুনকে দর্শকের থেকে পেতে হলো জুতো পেটা। কিন্তু কেন এমনটা ঘটল জুনের সাথে? জুন ওরফে উশসী চক্রবর্তী সরাসরি জুতো না পেলেও টিভির স্ক্রিনের পর্দাতে জুতোর বাড়ি পেলেন এক মহিলার থেকে। এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। শ্রীময়ী ধারামাইকে জুন আন্টির গা জ্বলানো কিছু কার্যকলাপ দেখে একসময় উত্তেজিত হয়ে কখনও রিমোট কন্ট্রোল দিয়ে, আবার কখনও মেঝেতে পড়ে থাকা হাওয়াই চটি তুলে টিভির স্ক্রিনেই জুন আন্টি এবং তার প্রাক্তন স্বামী অনিন্দকে পেটাচ্ছেন এক মহিলা। এত মন দিয়ে তিনি ধারাবাহিক দেখছিলেন যে তিনি শ্রীময়ীর কষ্ট আর নিজের চোখে দেখতে পারছিলেন না। জুন আন্টির নেগেটিভ চরিত্রের অভিনয়ই তিনি খানিকটা ভেসে গিয়ে এমন কাজ করে বসেন। আর এই ভিডিওটি জুন গুহ অর্থাৎ উশসী চক্রবর্তী নিজেও তার সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছেন। তাহলে এই ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে যে একজন তারকা কতটা স্ট্রং অভিনয় করলে তার এমন প্রতিক্রিয়া পাওয়া যায়। আর এই ঘটনা দেখে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছে। তার এই অভিনয়ে মানুষ এতটা প্রতিক্রিয়া দেবেন তা তিনি স্বপ্নে ভেবেছিলেন কিনা তা সন্দেহ সকলের। তবে এটাই হয়তো উশসী চক্রবর্তীর জুন গুহের চরিত্রটা ফুটিয়ে তোলার সফলতা। তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।